প্রথমেই সবাইকে জোহার নমস্কার ঝাড়খণ্ড আপ আপকি বার সরকার গতকালকে ঝাড়খন্ড রাজ্যের যে আরও তেত্রিশটি বিধানসভা ছিল সেই কিন্তু নির্বাচন হয় আর সেই বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পরেই কিন্তু সকলে অপেক্ষায় রয়েছে ফলাফলের জন্যে অর্থাৎ ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের যে ফলাফল সেই ফলাফলের অপেক্ষায় কিন্তু সকলেই রয়েছে আর সেই ফলাফল প্রকাশিত হতে চলেছে আগামী তেইশে নভেম্বর তারপরে কিন্তু আমরা সকলেই জানতে পারবো যে আগামী দিনে অর্থাৎ ভবিষ্যতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী কে হতে চলেছে এবং ঝাড়খণ্ড রাজ্যের গতিতে কারা বা কোন রাজনৈতিক দল সরকার গড়তে চলেছে তো বন্ধুগণ তোমরা হয়তো সকলেই কম বেশি জানো বিধানসভা নির্বাচন হোক বা লোকসভা নির্বাচন হোক সকল নির্বাচনের পরেই কিন্তু নির্বাচন হওয়ার পরেই কিন্তু আমরা দেখি যে বিভিন্ন এজেন্সি তারা তাদের যে এক্সিট পোল সেই এক্সিট পোল জারি করে থাকে অর্থাৎ আগামী দিনে ভবিষ্যতে কোন রাজনৈতিক দল কতগুলি সিট পেতে পারে কার মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই নিয়ে একটা যে এক্সিট পোল সেই এক্সিট পোল কিন্তু বিভিন্ন এজেন্সি প্রকাশিত করে থাকে তো তাই আমরা দেখি যে গতকাল ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পরেই কিন্তু টিভি চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন নিউজ চ্যানেলে আমরা দেখি যে বিভিন্ন এজেন্সি তাদের যে এক্সিট পোল সেই এক্সিট পোল প্রকাশিত করে আর এই এক্সিট পোলে দেখানো হয়েছে যে কোন রাজনৈতিক দল কত পরিমাণে সিট পেতে পারে অর্থাৎ ঝাড়খণ্ডে যে সমস্ত রাজনৈতিক দলগুলি রয়েছে সেই রাজনৈতিক দলগুলি কত পরিমাণে বা কটা সিট পেতে পারে তো কালকের যে এক্সিট পোলগুলি বের হয়েছে সেখান থেকে একটা বিষয় প্রমাণিত যে এইবার ঝাড়খণ্ড রাজ্যের মাটিতে কিন্তু জয়রাম মাহাতো একটা বড়সড় সড়ো ফ্যাক্টর বা প্রভাব হয়ে দাঁড়িয়েছে তোমাদেরকে বলে রাখি বন্ধুগণ যে ঝাড়খণ্ড রাজ্যে মোট বিধানসভার সংখ্যা হচ্ছে কিন্তু একাশিটা কোনো রাজনৈতিক দলকে যদি এককভাবে সরকার গড়তে হয় তাইলে তাকে সর্বোচ্চ বা সর্বনিম্ন সর্বনিম্ন যতগুলা সিট পাইতে হবে তা হচ্ছে কিন্তু একচল্লিশটা সিট অর্থাৎ একা সিটার সর্বনিম্ন একচল্লিশটা সিট পাইলে কোনো রাজনৈতিক দল কিন্তু ঝাড়খণ্ড রাজ্যের বুকে এককভাবে সরকার গড়ে তুলতে পারবে তবে এখনো পর্যন্ত ঝাড়খণ্ডের যে রাজনীতির ইতিহাস আছে দু সালের পনেরোই নভেম্বর ঝাড়খণ্ড রাজ্য গঠন হওয়ার পর এখনো পর্যন্ত যদি আমরা ঝাড়খণ্ডের রাজনীতির ইতিহাস বা এই নির্বাচনের ইতিহাসের দিকে যদি আমরা তাকিয়ে দেখি তাহলে দেখতে পাওয়া যায় এককভাবে কিন্তু এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দল কিন্তু একচল্লিশটা সিট কিন্তু জয়লাভ করতে পারে নাই দু হাজার চোদ্দ সালে সবচেয়ে বেশি পরিমাণে সিট পাইছিল বিজেপি কিন্তু বিজেপিও কিন্তু একচল্লিশের গন্ডি টপকাতে পারে নাই বিজেপির প্রাপ্ত সিট সংখ্যা কত ছিল তখন সাঁত্রিশটা এবং তার সহযোগী দল ছিল আশু অর্থাৎ অল ঝাড়খন্ড স্টুডেন্ট ইউনিয়ন তাই আমরা দেখি অল ঝাড়খন্ড স্টুডেন্ট ইউনিয়নের পাঁচটা এমএলএ এবং বিজেপির সাঁত্রিশটা এমএলএ মোট কোটা দাঁড়ায় বিয়াল্লিশটা দিয়ে পর তারা যে সরকার সেই সরকার গড়ে এবং তার কারণে আমরা দেখি যে ঝাড়খণ্ডে প্রথমবার কোনো মুখ্যমন্ত্রী তার কার্যকাল কি পাঁচ বছরের যে কার্যকাল সেই কার্যকালটা সম্পূর্ণ করতে পারিছে তো চলো এরপর দেখে নেওয়া যাক একজিট পোলের দিকে কোন কোন এজেন্সি কত পরিমাণে সিট কোন কোন রাজনৈতিক দলকে দিয়েছে প্রথমেই দেখি যে মেটরাইজ মেটরাইজ এনডিএ যে রয়েছে এনডিএ জোট অর্থাৎ বিজেপি আশু এবং নীতিশ কুমারের যে দল রয়েছে ছাড়াও চিরাগ বাসনের যে দল সে দলগুলি মিলিতভাবে তাদের সিট সংখ্যা হতে পারে বিয়াল্লিশ থেকে সাতচল্লিশটি তারপরে যে ইন্ডিয়া জোট রয়েছে অর্থাৎ কংগ্রেস এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জোট তাদের প্রাপ্ত সিট সংখ্যা হতে পারে পঁচিশ থেকে তিরিশটি এবং আদার্স আদার্স পেতে পারে এক থেকে চারটি সিট আদার্সের মধ্যেই পড়ে কিন্তু টাইগার জয়া মাতোর দল ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা তো কোথাও না কোথাও টাইগার জয়া মাতোর দল কিন্তু এক থেকে চারটি সিট কিন্তু পেতে পারে এমনটাই দাবি করেছে এই এজেন্সিটি তারপরে রয়েছে অ্যাক্সিস মাই ইন্ডিয়া অ্যাক্সিস মাই ইন্ডিয়ার অনুসারে বিজেপি পেতে পারে পঁচিশটা সিট অর্থাৎ যে এনডিএ জোট রয়েছে ইন্ডিয়া জোট পেতে পারে তিপ্পান্নটি সিট এবং ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী অর্থাৎ আদার্স যে রয়েছে সেখানে পেতে পারে তিনটি সিট তারপরে রয়েছে পিপলস পালস তো পিপেলস পালস প্রথমেই বলে রাখি যে এনডিএ জোট পেতে পারে চুয়াল্লিশ থেকে তিপ্পান্নটি সিট এবং ইন্ডিয়া জোট পেতে পারে পঁচিশ থেকে সাঁইত্রিশটি সিট আবার এখানে জেএল কে এম অর্থাৎ জয়রাম মাহাতের যে দল সেই দল কিন্তু পেতে পারে আদার্সের মধ্যে পাঁচ থেকে নয়টি সিট এখানে দেখার বিষয় রয়েছে বন্ধুগণ এই এক্সিট পোল কিন্তু জয়রাম মাহাতোর দলকে সবচেয়ে বেশি পরিমাণে সিট দিতে সিট দিয়েছে পাঁচ থেকে নয়টি সিট সম্ভবত সম্ভবত পেতে পারে টাইগার জয়রা মাহাতোর যে নবনির্মিত দল ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা তারপরে রয়েছে টাইমস নাও টাইমস নাওয়ে এখানে এখানে এনডিএ জোট পেতে পারে চল্লিশ থেকে চুয়াল্লিশটি সিট এবং ইন্ডিয়া জোট পেতে পারে তিরিশ থেকে চল্লিশটি সিট আর এল কে এম পেতে পারে অর্থাৎ আদার্সের মধ্যে যে এল কে এম পড়ে তা প্রায় একটি সিট পেতে পারে তো বন্ধুগণ এখানে কিন্তু দেখার বিষয় রয়েছে এছাড়াও বেশ কিছু নিউজের স্ক্রিনশট কিন্তু আমি তোমাদের শেয়ার করছি তোমরা দেখতে পাচ্ছ সরাসরি যে সমস্ত সার্ভেগুলি হয় বা যে এক্সিট পোলগুলি প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু আদার্সে অর্থাৎ টাইগার জয়রাম মাহাতোর যে দল রয়েছে সেই দল কিন্তু কোথাও না কোথাও কোনো জায়গাতে বলা হয়েছে যে দুই থেকে তিনটি সিট কোথাও আবার তিন থেকে চারটি সিট আবার কোথাও তো বলা হয়েছে যে পাঁচ থেকে নয়টি সিট কিন্তু জেতার সম্ভাবনা রয়েছে টাইগার জয়রাম মাহাতোর দলের তো কোথাও না কোথাও এই দু হাজার চব্বিশের নির্বাচনে টাইগার জয়রাম মাহাতোর একটা বড়সড় সড়ো প্রভাব সেই প্রভাব কিন্তু আমরা দেখতে পাবো এমনটাই কিন্তু বড় সড়ো ইঙ্গিত দিয়ে গেল এই এক্সিট পোলগুলি তোমাদেরকে একটা কথা বলে রাখি বন্ধুগণ যে ঝাড়খণ্ডে এবার কিন্তু যে মেকারের ভূমিকা নিতে চলেছে টাইগার জয়রাম মাহাতো তো যদি বলো ব্যাপারটা তাহলে বিষয়টা হইলো রকম যে ঝাড়খন্ডে যদি কোনো রাজনৈতিক দল একচল্লিশটা মিলিত ভাবে অর্থাৎ জোট সঙ্গী মিলেও যদি তারা একাশিটার একচল্লিশটা সিট যদি জিততে না পারে তাহলে সেক্ষেত্রে আমরা যদি দেখি টাইগার জয়রাম মাহাতোর যে দল সেই দল যদি তিনটা সিট পাই বা চারটা সিট পাক বা পাঁচটা সিট পাক জোটাই সিট পাক তো সেক্ষেত্রে টাইগার জয়রাম মাহাতোর কিন্তু সরকার গড়ার জন্য দুপক্ষের এই রাজনৈতিক দলকে কিন্তু টাইগার জয়রাম মাহাতোর সাহায্য নিতে হবে টাইগার জয়রাম মাহাতোর সাহায্য ছাড়া কিন্তু এন জোট এবং ইন্ডিয়া জোট কেউই কিন্তু সরকার গড়তে পারবেক নাই যদি তারা এককভাবে সংখ্যাগরিষ্ঠ না হয় তবে আমাদেরকে এখনও পর্যন্ত কিন্তু আগামী যে তেইশে নভেম্বর যতক্ষণ না পর্যন্ত ভোটের যে রেজাল্ট সেই রেজাল্ট প্রকাশিত হয় ততক্ষণ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে তার কারণ এক্সিট পোলের যে দাবি সেই দাবিটি কিন্তু সবসময় সত্য হয় নাই এটি আমরা বিভিন্ন লোকসভা নির্বাচন বা বিভিন্ন নির্বাচনের ক্ষেত্রে দেখি এক্সিট পোলটা কিন্তু অনেক সময় ভুলও প্রমাণিত হয়েছে বিভিন্ন এজেন্সির আবার কিছু কিছু এজেন্সির সঠিক প্রমাণিত হয়েছে তো সেটা দেখার বিষয় রয়েছে আগামী তেইশে নভেম্বর পর্যন্ত আমরা পুরো বিষয়টা কিন্তু মানে আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে আর তোমাদের কি মনে হয় বন্ধুগণ এইবার জয়রাম মাহাতো কি পারবে যে কিং মেকারের ভূমিকা পালন করতে সে নিয়ে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো সকলকে জোহার নমস্কার জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি